হ্যাঁ ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের দেখাবো কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, যেমন গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ করার পর যখন আপনার টপে চলে আসবে, আমি কিন্তু গুগল সার্চ জিমেল সার্চ দিলাম। জিমেল টপ আসবে আশা করি। এখন ক্রিয়েট আমাদের অ্যাকাউন্ট, তো ক্রিয়েট অ্যাকাউন্টে সার্চ দিলাম। এখানে এই অপশন আসার পর এখানে নাম দিয়ে দিব, যেমন হ্যাঁ দেওয়ার পর এখানে যেটা হলো আমার ইউজার নেমটা দিয়ে দিব। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিব, আবারও দিব। ভিডিও চলে যাবে, যেমন হয়তো 5 মিনিট সময় লাগতে পারে, সময় মাঝে ছিল বসুন। তো এখানে আসছে, দেখেন একটা কোড আসছে ফোনে। তো সেম কোডটাই আমি জাস্ট এখানে অ্যাড করে দিব। তো কোডটা এখন আমার ফোনে আসে নাই, জাস্ট আসলে আমি কোডটা এখানে দিলে ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড আপনার কাজটা খুব দ্রুত জিমেইল অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে খোলা হয়ে যাবে। সময় লাগবে, হয়তো 2 মিনিটও লাগতে পারে, আবার সময় লাগতে পারে, অনেক সময় যদি চলে আসে। ফোনে এখনো আসে নাই কোডটা। আর আবার যদি মনে করেন যে আপনি এই ফোনে ভেরিফাই হয়ে গেছে, তাহলে হয়তো সমস্যা হলে নাও আসতে পারে। যদি মনে করেন আপনি অন্য মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, সেম এখানে যে মোবাইল নাম্বার চেঞ্জ করে দিবেন। মোবাইল নাম্বার চেঞ্জ করে দিলাম, সেম ভাবে আবারও চাপ দিলাম, আবারও কোডের দিকে চলে আসছে। এখানে আমি কোডটা দেখাবো আপনাদেরকে, দেখাবো বলতে আমি এখানে কোডটা দিয়ে দিব। আপনাদের যারা করবেন সময় নেবে, আশা করি সময় নেওয়ার কথা না। তো এই যে আমার কোডটা চলে আসছে, এখন পরে আসছে। তো এইভাবে আপনারা করে ফেলবেন, কোডটা আসতে আবার একটু সময় নিচ্ছে।